মুক্তিযুদ্ধের সময় দুই শিশু পুত্র নিয়ে বেগম খালেদা জিয়া পাক বাহিনীর কারাগারে ছিলেন দাবি করে বিএনপি নেতারা বলেন, স্বাধীন দেশে 50 বছর পর সেই নেত্রী এখন সরকারের রোশানুলে পড়ে সুচিকিৎসার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে ছাত্রদল। কারাগারে থাকার সময় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে বলে অভিযোগ করেন সাবেক ছাত্র নেতারা। জনগণ বিশ্বাস করে আপনারা বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনের মধ্য দিয়ে তাকে আপনারা তিলে তিলে হত্যা করার ষড়যন্ত্র করেছেন। প্রতিদিন দাবি করছি অবিলম্বে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক, কিন্তু এই সরকার কর্ণপাত করছে না, একটি মাত্র কারণ, তারা ধরা পড়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার কিছু হলে জনগণ এর বদলা নেবে। আর এখনো আওয়ামী লীগ যে আছে ওই দেশের বেগম খালেদা জিয়া দেশে আছেন, বেঁচে আছেন বলেই এখনো আছে, তা না হলে আওয়ামী লীগ থাকবে না। বন্ধুগণ, খালেদা জিয়া আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের গণতন্ত্রের প্রতীক, তিনি আছেন বলেই এখনো গণতন্ত্রের সংগ্রাম চলছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি নেতারা বেগম জিয়াকে মুক্ত করতে ছাত্রদের মাঠে নামার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।